রাস্তা দখল করে নেওয়ার অভিযোগ উঠল চারজন বিজেপি শাসক দলের বিরুদ্ধে। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গানিয়ামারা 3 নং ওয়ার্ড এলাকায়। বিশালগড় থানার অন্তর্গত খনিয়ামারা 3 নম্বর ওয়ার্ডের গোরাঙ্গ দাসের বাড়ি জোরপূর্বক দখল করে রাস্তা কেড়ে নেওয়ার অভিযোগ উঠল গুনিয়ামারা 3 নং ওয়ার্ডের 4 জন শাসক দলের নেতার বিরুদ্ধে। বর্তমানে স্বপন দাস, কৃষ্ণ দাস, রবীন্দ্র দাস, নকুল দাস শাসক দলের দাপট খাঠি এলাকার শ্রমিক পরিবার গোরাঙ্গ দাসের বাড়ি দখল করে তাদের বাড়ি যাওয়ার রাস্তা তৈরি করেছেন, যার ফলে গোরাঙ্গ দাসের বাড়ির সমস্ত গাছপালা কেটে তছনছ করিয়ে দেন শাসক দলের 4 নেতা। এমনটাই অভিযোগ করেছেন গৌরাঙ্গ দাস এই 4 অভিযুক্তের বিরুদ্ধে। গৌরাঙ্গ দাস এবং ওনার পরিবার বিশালগড় থানায় অভিযুক্ত শাসক দলের নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ নিয়ে ঘনিয়ামারা 3 নং ওয়ার্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বর্তমানে 4 জন শাসক দলের নেতার বিরুদ্ধে মুখ খোলার সাহস পাচ্ছে না এলাকার শুভবুদ্ধি মানুষ। আজ সকালে 4 শাসক দলের নেতা ধারালো অস্ত্র নিয়ে তাকে প্রাণী মেরে ফেলার হুমকিও দেন বলে অভিযোগ করেন গৌরাঙ্গ দাস। গৌরাঙ্গ দাসের বাড়ি তছনছ করার ফলে এক প্রকার হতবাক হয়ে যান হতদরিদ্র গৌরাঙ্গ দাসের পরিবার। সর্বশেষ সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে পুরো ঘটনাই তুলে ধরলেন গৌরাঙ্গ দাস। এরপরে তো আমার দেনা আজকা জোর করে আমার বাড়ি ঘরে গাছপালা বেড়ামোড়া কাইটা মিটা সব আমরা সব রাস্তা ভিতরে হলে আমি বাড়ির ভিতরে ঢুকানোর মতো সুবিধা নাই। আমি ওখানে থানা ভিতরে কেস করে বাড়ি গেছি, বাড়ি গেছি বলে স্যার আমার ওখানে আবার দূরে দিছে, আমি আবার থানাতে আইছি। কে কে করতেছে? স্বপন দাস, প্রীতম দাস, কৃষ্ণ দাস, রবীন্দ্র দাস তারা চাইর ভাই, 3 ভাই। এই 3 ভাই এই ঝামেলা আমার লোক করতেছে। সাহেবের ভিতরে 1 ভাই বাড়ির নাই, হের কোনো দোষ নাই স্যার, হের নাম আমি মিথ্যা কথা কইতাম না, হের বাবা আছে, হের বাবা মিল্লা সবাই মিল্লা বাড়ি করে বিজিবি করে স্যার, মানে বিজিবির নাম দিয়ে এই যে মিষ্টি করতেছে। আর ওকে ফালে কিছু করিস, ফালে কিছু করে যা 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 কই দেবি যা, কিছু করিস কাঁঠাল গাছ সব দিকে ট্রেস, মানে আপনি বাড়ির জুজ বস্তিতে তারা দখল করতেছে, জোর করে তারা এমন করে করতে যাবে। এবার কা বাড়ি গেলে যে কাইটা লম ব্যুরো রিপোর্ট মৃণালিনী, এনএন।